হয় বঙ্গোপসাগরের তাণ্ডব সৃষ্টিকারী ঘূর্ণী কাঠ রমেলি ইতিমধ্যে আহি পাইছে, ছুঁইছে রমেলিয়ে, আর ইতিমধ্যে রমেলির প্রভাব দেখা গৈছে ব্রহ্মপুত্রের দুই পারে। মানে বর্তমান গেছি উত্তর গুহাটির ব্রহ্মপুত্রের পারত, এনেকরে ব্রহ্মপুত্রের পারত দেখা গৈছে রমেলির প্রভাব। আর ইতিমধ্যে যে বতাহে বিলুপিতাহে কোবাইছে ব্রহ্মপুত্রের দুইটি পার, আর এই বতাহের বাবে ইতিমধ্যে ব্রহ্মপুত্রত বৃহৎ বৃহৎ লহর উঠিছে। মূল ফটোখন ইয়াত পোনে পোনে দেখুৱাই আছে উত্তর গুৱাহাটীৰ পৰা। উত্তর গুৱাহাটীৰ ব্রহ্মপুত্রের পাৰত এনেদৰে দেখা গৈছে যে ফেৰীঘাটৰ মাৰ বান্ধি থোৱা আছে, এই মাৰত এনেদৰে লহৰে কোবাইছে বৃহৎ বৃহৎ লহর। আৰু মূল ফটোখন ইয়াত পোনে পোনে দেখুৱাই আছে। ইতিমধ্যে আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগে বিপদৰ আশংকাত পরে পৰা ফেৰীঘাট বন্ধ কৰি ৰাখিছে, আৰু কালি কিন্তু বন্ধ থকাৰ কথা ইতিমধ্যে প্ৰকাশ পাইছে। গতিকে এই যে ৰমেলি বিগত পাঁচ দিন ধরে ইয়ার প্রভাব অসমত থাকিব বলে কোৱা হৈছে, আর বতর বিজ্ঞানে সেই কথা প্রকাশ কৰিছে। আর যদিহে এনেদরে থাকে তেতিয়াহলে নিশ্চয়কৈ যিকোনো ধরনের দুর্যোগ, যিকোনো ধরনের বিপদ ঘটিব পাৰে। তাৰ বাবে ৰাজ্যৰ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইতিমধ্যে সষ্টম হৈ আছে। ইতিমধ্যে এম ডি এফ এস ডি আর এফ লগতে আর সকলো সাবধান হৈ আছে। আর ইতিমধ্যে কর্মীর কারণে নাও অথবা জাহাজ চলি আছে সেই সমূহ বন্ধ করা হয়েছে। আর লগতে ব্রহ্মপুত্রের সকল ধরনের যে জাহাজ বা নাও সেই বন্ধ করে রাখা হয়েছে। আর এনেদরে দেখা গৈছে যে ভয়াবহ পরিবেশ এটা বর্তমান গুৱাহাটী বা ব্রহ্মপুত্রত এনেদরে বৃহৎ বৃহৎ লহরে কোবাইছে। এই মুহূর্তত প্রতিটো দেখুৱাই আছে এনেদরে ব্রহ্মপুত্রের পাৰত এনেদরে রমেলির যে ঘূর্ণিবতাহৰ প্রভাব ইতিমধ্যে দেখা গৈছে, ইতিমধ্যে চুইছে অসম। আৰু এই প্রভাব যে থাকিব অসমত তাক লৈ এতিয়া সকলো চিন্তিত, আৰু সকলো ধরনের প্রতিকূল অবস্থাৰ বাবে মুখামুখি হবলৈ সকলো দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগৰ লোকসকল সাজু হৈ আছে। গতিকে এই মুহূর্তে কব পাৰি যে রমেলি ইতিমধ্যে অসমক চুইছে, আৰু ইয়াৰ প্রভাব এতিয়া ব্রহ্মপুত্র নদীৰ দুই পাৰে দেখা গৈছে।